শব্দ কত প্রকারে গঠিত হতে পারে এবং সেগুলো কি কি এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এ নিয়ে একটা মহা বিভ্রান্তির মধ্যে আছি আপনি যখন কাউকে প্রশ্ন করবেন যে শব্দ কয় প্রকারে গঠিত হয় সে প্রথমেই লিখবে সন্ধি সাধিত সমাজ সাধিত উপসর্গ সাধিত প্রত্যয় সাধিত এবং এটা এইটা আমার তো মনে হয় অন্তত নব্বই ভাগের উপরেই এটা লিখবে বা লিখছে কিন্তু হবে না শব্দ মূলত চার প্রকারে নির্মিত হয় উপসর্গ দ্বারা শব্দ নির্মিত হয় প্রত্যয় দ্বারা শব্দ নির্মিত হয় সমাস দিয়ে সমাস প্রক্রিয়ায় শব্দ নির্মিত হয় একটি বাক্যকে ছোটো করে আরেকটি প্রক্রিয়ায় শব্দ নির্মিত হয় সেটা হলো শব্দদিত্য শব্দদিত্য দিয়ে যেমন আপনি ঢং বললেন এত ঢং করো না তো কিন্তু যে আপনি বললেন ঢং ঢং করে নটা বাজলো এবার কিন্তু ঢং দুবার দিয়েছেন আবার দেখুন মরা মরা মানে আমরা কি আমাদের কনসেপশন কি মরা বলতে আমরা বুঝি যে মরা 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 এখন আপনি যখন দুবার ব্যবহার করবেন যে মরা মরা ভাব তখন কিন্তু মরেনি আবার কেমন আপনি যখন খাই বলছেন খাই মানে খাই কিন্তু যখন খাই খাই বলবেন তখন একটা খাওয়ার মতো একটা চেহারা বেশি উঠবে আপনার সামনে এই জন্য এই শব্দ একটি নতুন শব্দ তৈরি করে ফেলবে প্রত্যয় নতুন শব্দ তৈরি করবে আবার প্রত্যয় তো পদ পরিবর্তন করে সমাজ শব্দকে সংক্ষিপ্ত করে একটি শব্দ তৈরি করবে বাক্যকে সংক্ষিপ্ত করে হ্যাঁ হ্যাঁ প্রক্রিয়ার এবং ভাত ভাত তো আলাদা জিনিস কিন্তু প্রভাত তো ভিন্ন তাহলে উপসর্গ নতুন শব্দ তৈরি করবে পদ আর প্রত্যয় পদ পরিবর্তন করবে শব্দদিত্ব নতুন শব্দ তৈরি করবে আর সমাস একটি ব্যাসবাক্যকে ছোট করে একটি শব্দ তৈরি করবে এভাবে এই চার প্রকারের শব্দ নির্মিত হবে বা শব্দ সাধিত হবে বা শব্দ তৈরি হবে এর বাইরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয় কেউ বলছেন তিন প্রকারের শব্দ তৈরি হয় ওটাও যেমন সত্য নয় কেউ বলছেন পাঁচ প্রকারে ওটাও সত্য নয় কেউ বলছেন ছয় প্রকারে ওটাও সত্য নয় আবার কেউ কেউ এক অবান্তর পরিস্থিতির সৃষ্টি করেছেন বলছেন নয় প্রকারে ওটা তো নয়ই কেউ বলছেন যে পুরুষ স্ত্রীবাচক শব্দ দিয়ে শব্দ তৈরি হয় কেন ওটা তো প্রত্যয় কেউ বলছেন বচন দিয়ে শব্দ তৈরি হয় কি করে হয় বচন একটি সংখ্যার ধারণা ওটা নতুন শব্দ তৈরি করে না তাহলে এটা শতসিদ্ধ যে উপসর্গ প্রত্যয় সমাস এবং শব্দদিত্য এই চারটা বিষয় চারটা প্রক্রিয়ায় এই চারটি বিষয়ের মধ্য দিয়ে শব্দ নির্মিত হবে শব্দ তৈরি হবে শব্দ সাধিত হবে কিন্তু সন্ধি দিয়ে হবে না উপসর্গ প্রত্যয় প্রত্যয় সমাজ এবং শব্দ দিত শব্দ দিত অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসুন মায়া ছড়ায়